हेलो व्यूअर्स, आज के आमी चले एसेछी आबारो एकटी लोभनीय रेसिपी निये। आजकेर रेसिपी भिन्न स्वादे आलू पेंयाजकलि भाजा। तो ये नतूनत्व भावे पेंयाजकलि भाजा करते आमादेर की की लागबे सेगुलो एबार देखे नेवा जाक। प्रथमे लागछे पेंयाजकलि। आमी पेंयाजकलिटा किभाबे केटेछी प्रथमे आपनादेर साथे सेटा शेयार करे दियेछी। एखाने ठीक পেঁয়াজকলির সমান করেই আমি আলু কেটে নিয়েছি, দুটো বড় সাইজের আলু এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর লাগছে কালো জিরে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, লবণ লাগবে। রান্নাটা আমি করব রাইস ব্র্যান অয়েলে। আর লাগবে পোস্ত। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই ফ্রাই প্যানে রাইস ব্র্যান অয়েল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, হাফ টি স্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নিলাম। এবার ওই এক দু সেকেন্ড আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে কিন্তু পেঁয়াজকলির আরও নতুনত্ব ধরনের রেসিপি আছে, আপনারা চ্যানেল পেজে গেলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আলুটাকে এক দু মিনিট নাড়ার পরে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। প্রায় 5-6 মিনিট ধরে আমি আলুটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজকলিগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলিগুলো পুরোটা আমি দিয়ে নিয়েছি। দিয়ে এবার ভালো করে আলুর সঙ্গে পেঁয়াজকলিগুলোকে আমি ভেজে নেব। 3-4 মিনিট পেঁয়াজকলিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন আলু আর পেঁয়াজকলিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মোটামুটি ভাজাও হয়ে গেছে। এবার আমি ফাইনালি পেঁয়াজকলি আর আলুর ওপর দিয়ে পোস্ত দিয়ে দিলাম। ওই 2 টিস্পুন মতন পোস্ত দিয়ে দিয়েছি। দিয়ে এবার পোস্তটার সাথে পেঁয়াজকলি আর আলুটাকে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। ফাইনালি পেঁয়াজকলি কিন্তু আমার ভাজা কমপ্লিট। এই আলু পেঁয়াজকলি পোস্ত দিয়ে ভাজা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর রুটির সাথেও খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তো রেসিপি আমার ডান, এবার আমি এটা সার্ভ করব। ভিন্ন স্বাদে আলু পেঁয়াজকলি ভাজা আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।